রথের মেলা। একটা সময় ছিল যখন রথের মেলা মানে বন্ধুরা মিলে হই হই করে রথটানা, গরম জিলিপি আর বাদাম মাছের স্বাদ গ্রহণ করা। সে সময় এক ছিল। সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায়, শুধু থেকে যায় ফেলে আসা ইতিহাস। আজ চলেছি এমন একটি জায়গায় যেখানে রথযাত্রার একটি সুন্দর ইতিহাস আছে, অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না। জায়গাটির নাম হলো কুলিন গ্রাম। এটি বৈষ্ণবদের কাছে খুবই পরিচিত, তবে আজ সেই প্রসঙ্গে যাব না। আজ কথা বলবো এখানকার রথযাত্রা নিয়ে। তার আগে আপনারা বলুন আপনাদের দেখা রথযাত্রার কথা, আপনাদের রথের মেলার অভিজ্ঞতার কথা, বা আপনাদের এখনো পর্যন্ত দেখা সেরা রথযাত্রা কোনটি। সেরকম হলে আমি একদিন পৌঁছে যাব আপনাদের জায়গায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে রাখুন, বিভিন্ন জায়গায় ভ্রমণ ও বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য। হঠাৎ ঠিক করলাম রথ দেখতে যাব, কিন্তু যাব কোথায়? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে করতে কুলিং নাম জায়গার সন্ধান পেলাম। আমার বাড়ি সিঙ্গুরে, তাই এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গুগল ম্যাপের সান্নিধ্যে পৌঁছে গেলাম কুলিন গ্রাম। ট্রেনে করে আসতে গেলে কর্লাইনের জৌগ্রাম স্টেশনে নেমে বাস বা টেকারে করে আসা যায় খুব সহজে। এছাড়াও গুড়াপ স্টেশন থেকেও আসা যায়, তবে সে সম্বন্ধে একটু আপনারা খোঁজ নিয়ে নেবেন। আমি সার্চ করেছিলাম কুলিন গ্রাম গোপাল মন্দির, তাই গুগল ম্যাপ আমাকে ঠিক ওই জায়গাতেই নিয়ে গিয়ে হাজির করলো। আর রথের দিনে একটি কথা কিন্তু প্রচলিত আছে, বৃষ্টি আজ হবেই, তাই বৃষ্টিও হলো। বাইকে যাওয়ার সময় আমার পা কাদায় ভর্তি হয়ে গেছিল। ওই গোপাল মন্দিরের পাশেই একটি বড় দিঘি আছে, দেখে মনে হলো এই মন্দিরের সাথেই কোনো যোগসূত্র আছে। সেই দিঘির জলে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের চারিদিকে একবার ভ্রমণ করলাম। মন্দিরটির স্থাপত্যের মধ্যে একটি খুব সুন্দর শৈল্পিক ছোঁয়াও লক্ষ্য করলাম, এবং সবশেষে গোপাল মন্দিরের গোপালকে দর্শন করলাম। এবার যাব রথের উদ্দেশ্যে। আমরা যখন জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে পৌঁছলাম, তখন জগন্নাথ দেবকে মন্দির থেকে রথে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। একদম সঠিক সময়ে পৌঁছেছিলাম আমরা, তখন প্রায় বিকেল 3টে কি 3:30 হবে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে কীভাবে মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছে তা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাবেন বা দেখতে পাচ্ছেন। আমি বরং আপনাদের ওই ইতিহাসের দিকটায় আলোকপাত করাই। শ্রীকৃষ্ণ বিজয় রচিত মালাধর বসু জন্মগ্রহণ করেছিলেন এই কুলিন গ্রামে। ইতিহাস বলে এই বসু পরিবারের আমন্ত্রণে শ্রী চৈতন্যদেব কুলিন গ্রামে আসেন এবং 3 দিন এখানে থাকেন। মালাধর বসুর পৌত্র রামানন্দ বসু ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ। রামানন্দ বসুর শ্রীপাঠ রূপে পরিচিত এই কুলিন গ্রাম একসময়ে বৈষ্ণব তীর্থস্থান হিসাবে দেশজোড়া খ্যাতিলাভ করেছিল। এই বসু পরিবারের কৃষ্ণ ভক্তি দেখে শ্রী চৈতন্যদেব প্রতি বছর পুরীতে সানযাত্রায় কুলিন গ্রাম থেকে পট্টডরি পাঠানোর দায়িত্ব দেন। পট্টডরি হলো তুলোর ওপর নানা রঙের রেশম সুতো দিয়ে পাকানো কাছি বা বন্ধনী। এই কাছি দিয়েই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথের সাথে বাঁধা হতো এবং গলায় মালার মতো পরানো হতো। একবার পুরীতে রথযাত্রার সময় এই পট্টডরি ছিঁড়ে যায় এবং চৈতন্যদেব ওই ডরির অংশ রামানন্দের হাতে তুলে দিয়ে বলেন, এই পট্টডরির তুমি হও যজমান, প্রতিবর্ষ আনিবে ডরি করিয়া নির্মাণ। কয়েক দশক আগে পর্যন্ত এই গ্রাম থেকেই ওই ডরি যেত পুরী ধামে, তবে এখন এনাদের বংশধরদের মধ্যে অনেকেই এখানে বসবাস করেন না, রীতিমতো সেই রীতিরও ছেদ পড়েছে এখন। কুলিন গ্রামের জগন্নাথ দেবের পুরনো মন্দিরটি ধ্বংস হয়ে গেছে সেই কবে, তবে মন্দিরের প্রবেশদ্বারটি আজও ঐতিহ্য বহন করে চলেছে মাথায় বটগাছের বোঝা নিয়ে। কথিত আছে লক্ষ্মীনাথ বসু প্রতিষ্ঠান করেন এই জগন্নাথ মূর্তির। স্থানীয়দের মতে জগন্নাথ বিগ্রহ প্রায় 500 বছরেরও বেশি পুরানো, তবে রথযাত্রার প্রচলন হয় অনেক পরে, 200 থেকে 250 বছর আগে।
কুলিন গ্রামের জগন্নাথ সুভদ্রা বলরাম নিমকাঠের তৈরি। সানযাত্রার পর নতুন করে মূর্তির নবরাগ অর্থাৎ নতুন রং করা হয়। রথযাত্রার ঠিক দুদিন আগে অমাবস্যায় নতুন বস্ত্র পরিয়ে তোলা হয় সিংহাসনে। রথযাত্রার দিন দুপুরে বিগ্রহের জন্য পুরনো রীতি মেনে অন্নভোগ দেওয়া হয়। পঞ্চব্যঞ্জন সহ জগন্নাথদেবকে দেওয়া হয় খিচুড়ি ভোগ, বলরামের জন্য সাদা অন্নভোগ এবং সুভদ্রার জন্য পায়েস। বিকেল হলে বিগ্রহ মন্দিরের সিংহাসন থেকে এনে রথে তোলা হয়। তার আগে সাতবার পরিক্রমা করা হয় রথ। ভোগ দেওয়ার পর সেবায়িত পরিবারের প্রবীণ সদস্য রথের ওপর বসেন। তিনি বিগ্রহের কলেবর স্পর্শ করে থাকেন। তারপরেই টান পড়ে রথের রশিতে। রথ চলে যায় গোপেশ্বর শিব মন্দির সংলগ্ন ষষ্ঠী বটতলায়। এরপর বিগ্রহ আনা হয় জগন্নাথ মন্দিরের উল্টো দিকে পুকুরের অন্য পারে রঘুনাথ বাড়ি বা মাসির বাড়ি। তবে বর্তমানে বসু পরিবারের কোনো সদস্যই কুলিন গ্রামে থাকেন না। রথের মেলার দায়িত্ব স্থানীয় গাঙ্গুলি পরিবারের। এখন যে রথটি টানা হয় সেটি 3 নম্বর রথ। প্রায় 50 বছর আগে তৈরি হয়েছে 30 ফুট উঁচু এই রথটি। সারা বছর রোদজলের হাত থেকে বাঁচতে ছাদ দেওয়া ঘরও তৈরি করা হয়েছে। চার থেকে 5 বছর অন্তর অন্তর রথের রশি পাল্টানো হয়। নারকেলের তৈরি রশি চালু থাকলেও এখন নাইলনের রশি দিয়ে এই রথ টানা হয়। পুরনো রশি কেটে নিয়ে যাওয়া এখনও চালু আছে। লোকবিশ্বাস এই রশি পবিত্র এবং বাড়িতে রাখলে সংসারের মঙ্গল হয়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আপনাদের দেওয়া উৎসাহ নতুন নতুন ভিডিও আনতে আমাকে প্রেরণা যোগায়। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। সবশেষে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আবার আসবো নতুন কোনো জায়গা বা নতুন কোনো তথ্য নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।